আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা হলো শিমের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা। স্পেশালি যারা শিমের বিচিটা খুব পছন্দ করে তাদের জন্য এটা একটা লোভনীয় রেসিপি। চলুন শুরু করা যাক। মুরগি কেটে পরিষ্কার করে নিচ্ছি, পিস করে কেটে নিব। মুরগি পিস করা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর এখানে শুকনো শিমের বিচি নিয়েছি। একটা পাতিলে মুরগি নিয়েছি, এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। তেজপাতা, আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি, দুই চামচ আদা রসুন বাটা, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন আধা কাপ তেল দিয়ে দিব। হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব কষানোর আগ পর্যন্ত। নেড়ে দিব। এখন শিমের বিচি দিয়ে দিব। শিমের বিচি দেওয়া হয়ে গেছে, নেড়ে দিব। এখন ঢেকে দিব শিমের বিচি আর মুরগি কষানোর জন্য। নেড়ে দিব। শিমের বিচি মুরগি কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। পানি গরম করে নিয়েছি, পানি দেওয়া হয়ে গেছে, নেড়ে দিব। এখন ঢেকে দিব শিমের বিচি মুরগি সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে দিব। দেখুন শিমের বিচি সিদ্ধ হয়ে গেছে, সাথে মুরগিও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আধা চামচ জিরার গুঁড়া, এক চামচ গরম মশলা গুঁড়া। নেড়ে দিব। শিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মজাদার শিমের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা।
আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশের বেল বাটন ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন।